যখন সব মেডিকেল কলেজ থেকে থ্রেট কালচারের ভয়ঙ্কর সব অভিযোগ সামনে আসছে, এমনকি থানায় অভিযোগ দায়ের পর্যন্ত হচ্ছে, তখন সরকারের হেভিওয়েট মন্ত্রী কি বলছেন তা নিয়ে শুনে নেব। কোনো থ্রেট কালচার নেই, এরা ছাত্ররা তো বাচ্চা জানে না। সেই উন্নয়নটা কোনোদিন ছিল না। কিছু নিয়ম হয়তো আছে, সেটাকে আমি ভাবছি সে থ্রেট কালচার। আমি যদি বলি পৌরসভায় 10টার মধ্যে এসে সাইন করতে হবে, আবার একজন বলবে কেন আমি বামফ্রন্ট আমলে তো একটার সময় আসতাম, তাহলে আমি ওইরকম ভাবে কেন থাকবো না যে সেটা এখন মেয়র এসে থ্রেট কালচার দিচ্ছেন। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার মদত দেওয়ার অভিযোগ, একাধিক হাসপাতালে তার পোস্টারও পড়েছে। সেই চিকিৎসক শ্যামাপ্রসাদ দাসী এবার বিস্ফোরক অভিযোগ সামলে আনলেন, থ্রেট কালচারের শিকার তিনি, বলছেন চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস। আরজিকর কাণ্ডের পর গত 24 অগস্ট আরজিকর মেডিকেলের দুর্নীতি প্রসঙ্গে স্বাস্থ্যভবনে দীর্ঘ বৈঠকে উঠে আসে তার নাম। অভিযোগ ওঠে শ্যামাপ্রসাদ দাস, সুশান্ত রায়, সুদীপ্ত রায় সহ বেশ কয়েকজন চিকিৎসক দীর্ঘদিন ধরে প্রভাবশালী এবং আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার মদত দিয়ে এসেছেন। উনি এত বড় ক্ষমতাশালী মানুষ, শোনা যায় যে একটা লবি তিনি চালান, যে লবি হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে, বিশেষ করে আরজিকরের এই যে লুম্পেন রাজ, যেটা দুষ্ট চক্র, একটা ক্রিমিনালাইজ অবস্থা আর কি। তাদের নাম ও ছবি সম্বলিত পোস্টার পড়ে এনআরএস মেডিক্যাল কলেজের একাডেমিক বিল্ডিং ও স্টুডেন্টস ক্যান্টিনে, সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসে, কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে, সবকটি পোস্টারই রয়েছে হেলথ সিন্ডিকেট চালানোর অভিযোগ। গত 2-3 বছরে একটা শব্দ নতুন আমদানি হয়েছে বলতে পারি স্বাস্থ্য ব্যবস্থায়, তাহলে উত্তরবঙ্গ লবি। আর বলা হয় যে এই উত্তরবঙ্গ লবির পৃষ্ঠপোষক নাকি আপনি। এইটা তো এই ব্যাপারে আমি আমার সেরকম কোনো ধারণা নেই, আমি আমি শুনছি ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা ক্রিয়েটেড, উত্তরবঙ্গ লবিটা ক্রিয়েটেড বলতে তৈরি করা, এটা এই জিনিসটা চলছে তো একদম রিউমার রিউমার ফেক রিউমার থ্রেট চলছে। আপনার মুখেও সেই থ্রেট কালচার, তাই তো আমার উপরে থ্রেট কালচারটা এসে গেছে, তো থ্রেটটা আমার উপরে, তো আমি তো কিছু বলিনি একদিন, তো ইউনিভার্সিটির পাশে পোস্টার পড়লো একটা, সেখানে একটা আমার ছবি দিয়ে একটা নাম্বার দেওয়া হলো, কেউ যদি ট্রান্সফার চান তাহলে ওখানে চলে যান। আমি আমি চেম্বারে প্র্যাকটিস করতে পারি না, ডাক্তারের পর ডাক্তার এসে হাজির, আমারটা করে দিন আমারটা করে দিন, আমাকে ডিস্টার্ব করা। সেদিনও আমার কাছে আমি কিছু বলিনি, কিন্তু আমি তখনও চুপ করে আছি। আপনি পোস্টারের কথা বললেন, স্বাস্থ্যভবনের পোস্টারটা পড়েছিল এবং সেই পোস্টারে আপনার ছবি সবার উপরে দেওয়া হয়েছিল, তার তলায় সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, অনেকের ছবি। এই সুশান্ত রায়, বিরূপাক্ষ, অভিক দে, এদের কি আপনি চেনেন? সুশান্তকে আমি চিনি, সুশান্ত আমাদের কলেজের আমার জুনিয়র ছেলে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের। আর সুশান্তরই সাথে সাথে থাকতো, মানে ও স্নেহ করতো অভিককে, সেই সূত্রে অভিককে চিনি আমি, কিন্তু বিরূপাক্ষ কোনোদিন দেখিও নি, চিনিও না। এই যে আপনাদের নামে ছবি পড়লো এবং বলা হলো যে আপনারাই হচ্ছেন এই ভয়ের পরিবেশ বা থ্রেট কালচার বা থ্রেট সিন্ডিকেট, এটা চালানোর আপনারাই হচ্ছেন মূল চক্রী, এটা পুরো চক্রান্ত একটা তৈরি, এটা এটা ইট ইজ ক্রিয়েটেড, এটা তৈরি করা হয়েছে তো, এটা আমি আমি কী চালাবো? এখন কিছু লোক যদি এখন এখন আমার নাম করে ভাঙিয়ে কোথাও কিছু করে থাকে, সেটা তো আমি তো জানতে পারবো না, আমার তো জানার কোনো মানে অবকাশ নেই। সেইগুলো যদি কিছু হয়ে থাকে, সেই দোষটা তো আমার ঘাড়ে বর্তাবে, সেটা তো হতে পারে না। এই প্রথম নয়, গত বছর অক্টোবরে সন্দীপ ঘোষের বদলি বিতর্কের সময়ও পোস্টার পড়ে এই এসপি দাসের নামে। স্বাস্থ্যভবনের সামনে সেই পোস্টারে লেখা ছিল, আমি স্বাস্থ্যভবন, আমি শেষ কথা, আমি যা বলবো তাই হবে। কোথায় কে কী করছে না করছে এগুলো আমার নাম করে, ওই দুজন তিনজন কেন, আরও অনেক লোক অনেক কিছুই করে, কিন্তু একটা কথা হচ্ছে যে যারা যারা এই এইগুলো ইমপ্লিমেন্ট করছে, এই যে ওরা গিয়ে হয়তো বললো আমি এই বলেছি এটা ইমপ্লিমেন্ট করতে হবে, স্বাস্থ্যকর্তা তারাও ইমপ্লিমেন্ট করে দিচ্ছে কেন, আমি এটা বুঝতে পারছি না। তাদের তো দায়িত্ব ভেরিফাই করা যে কাজটা ঠিক না কাজটা বেঠিক, তারাও তো করেছে। লোক আপনাকে ভয় পায় মনে হচ্ছে? আমি ভয় ভয়ের লোক? আমি ভয় পাওয়ার লোক তো অন্যরকম হয় না। আপনার ক্ষমতাকে ভয় পায় লোকে? কি আমার ক্ষমতা কি? আমি তো একা প্র্যাকটিস করি, পিছনে কেউ নেই আমার পিছনে। শেষ অবধি মুখ খুললেন চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস।
নিজের অবস্থান নিয়ে ব্যাখ্যাও দিলেন, কিন্তু তাতে বিতর্কের কি অবসান হলো? উত্তর দেবে সময়। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।